নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 118তম আত্মবলিদান দিবস পালিত, রয়েছে স্মৃতিচারণ সভা। শিলচরে সাংবাদিকদের কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ, 176 জনকে টিকা প্রদান। সোনাইয়ে দুটি জল প্রকল্প কাজের সূচনা, শিলান্যাস বিধায়কের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বুধবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 118তম আত্মবলিদান দিবস উপলক্ষে যথাযোগ্য শ্রদ্ধায় দিনটি পালন করল বিজেপি কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। এদিন শিলচর শিলংপট্টে স্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান সহ পুষ্পাঞ্জলি অর্পণ করেন সংগঠনের কর্মকর্তারা, পাশাপাশি তার জীবনশৈলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। এদিন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিলচর সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নিত্যভূষণ দে সহ অন্যান্য কর্মকর্তারা। হিন্দু সমাজের স্বার্থে উনি পদত্যাগ করে পরবর্তীকালে আমাদের যে পশ্চিমবঙ্গ, আমরা বলি যে ভারতবর্ষে একমাত্র ব্যক্তি যার নেতৃত্বে পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষের অঙ্গ হিসেবে রয়েছে, না হলে পশ্চিমবঙ্গকে ষড়যন্ত্র করে আর ভারতবর্ষ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই শ্যামাপ্রসাদ মুখার্জি পরবর্তীকালে 370 ধারা বিলোপের লক্ষ্যে আর কাশ্মীর প্রবেশ করেছিলেন, সেখানে কংগ্রেসের নেতৃত্বে আমরা লক্ষ্য করেছি শ্যামাপ্রসাদ মুখার্জিকে খুন করা হয়। কিন্তু আজকের দিনে শ্যামাপ্রসাদ মুখার্জির যে ত্যাগ, এই ত্যাগ মিথ্যা যায়নি, আমরা লক্ষ্য করেছি। তারই পূর্বসূরি হিসাবে, উত্তরসূরি হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে আজকের দিনে 370 দ্বারা কাশ্মীর থেকে বিলুপ্ত হয়েছে। আজকের দিনে এই মহাপুরুষকে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বন্ধুরা সবাই মিলে ওনাকে সশ্রদ্ধ শিলচরে কর্মরত 176 জন সংবাদকর্মীকে কোভিডের টিকা কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। শহরের অম্বিকাপুরটির দুর্গাশঙ্কর পাঠশালায় শিবির স্থাপন করে বুধবার এই দ্বিতীয় ডোজ দেওয়া হয়। শিবিরে শহরে কর্মরত সাংবাদিকরা উৎসবের মেজাজে এই টিকা নেন। কাছাড়ের জেলা শাসকের উদ্যোগে এবং শিলচর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এই দ্বিতীয় ডোজের শিবিরটি পরিচালনা করা হয়। জেলা শাসক এক বিবৃতিতে বলেন, শিলচরের সাংবাদিকরা কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ফলে এখন কোভিডের আক্রমণ থেকে যথেষ্ট নিরাপদ। ফ্রন্টলাইন ওয়ার্কার হিসাবে মহামারী কোভিডে সাংবাদিকদের কাজ যথেষ্ট প্রশংসার দাবিদার। তাই কর্মরত সাংবাদিকদের জন্য ভ্যাকসিন শিবির আয়োজন করতে পেরে তিনি খুশি বলে জানান ডিসি। শিবিরটিতে জেলা শাসক উপস্থিত হতে না পারলেও জেলা শাসকের প্রতিনিধি হিসাবে জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী সাংবাদিকদের জন্য টিকা প্রদান শিবিরের সুযোগ সুবিধা তদারকি করেন। পাশাপাশি শিবিরটিতে শিলচর প্রেস ক্লাবের পক্ষে সাংবাদিক গৌতম তালুকদার, উত্তম কুমার সাহা এবং কিঙ্কর দাস আয়োজকদের পক্ষে কাজ করেন। উল্লেখ্য, গত মে মাসের 12 তারিখে শিলচরের জেলা পরিষদের কনফারেন্স হলে শহরের 210 জন সাংবাদিককে কোভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া হয়। বুধবারের শিবিরে সাংবাদিকদের পরিবারের লোকদেরও কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়। আজকে এখানে আমাদের এখানে দুর্গাশঙ্কর পাঠশালায় শিলচরের যারা কর্মরত সাংবাদিক রয়েছেন এবং ফ্যামিলি মেম্বারদের কোভ্যাক্সিন ভ্যাকসিনের যে দেওয়ার এখন আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের জনসংযোগ আধিকারিক করাগুলির আধিকারিক সাজ্জাদুল চৌধুরী মহাশয়, তিনি আপনাদেরকে মানে বিস্তারিত জানাবেন। উত্তরাখণ্ডের উদ্যোগে এবং শিলচর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আজ এই কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ শিলচরের কর্মরত সাংবাদিকদেরকে আজ দেওয়া হলো। আপনারা যারা এসছেন আজ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনের এই উদ্যোগটা আজ সার্থক বলে মনে হলো। শিলচরের সব সাংবাদিক মহল আজ পুরোপুরি নিরাপদ, কোভিড অন্তত কোভিড-19 থেকে পুরোপুরি নিরাপদ, নিজেকে সুরক্ষিত রাখছেন বলে আমার মনে হয়।
জেলা প্রশাসনের এই জলজীবন মিশনের আওতায় সুনাই কেন্দ্রের দুটি পানীয় জল প্রকল্পের পুনর্নির্মাণ কাজের শিলান্যাস করলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। বুধবার প্রথমে 25,65,000 টাকা ব্যয়ে সুনাই শহরের ধনীপুর পানীয় জল প্রকল্প ও 46,55,000 টাকা ব্যয়ে কোচুদুরম চিলাগ্রাম পানীয় জল প্রকল্পের কাজের সূচনা করেন বিধায়ক। এতে উপস্থিত ছিলেন পিএইচই বিভাগের সরকারের কার্যনির্বাহী বাস্তুকার দেবদুলাল দাস, এআইইউডিএফ সুনাই কেন্দ্রের সভাপতি খালিদ হাসান লস্কর প্রমুখ। বিধায়ক প্রকল্পগুলোতে গুণগত মান সঠিক রেখে কাজ করতে বিভাগীয় কর্মকর্তা ও ঠিকাদারকে নির্দেশ দেন। এছাড়া এদিন বিধায়ক করিমউদ্দিন বিভিন্ন করোনা টেস্ট ও টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করে সকলকে টিকা নিতে এগিয়ে আসার আহ্বান জানান। আগামী 22-15 আগস্টের ভিতরে প্রতিদিন ঘর কাঁচা ঘর পাকা করে দেওয়ার সংকল্প। তো এখন আমাদের আজকে যদিও পিএইচই প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমি একটা কথা উল্লেখ করতে চাই, এখন কিন্তু ঘর এসেছে প্রত্যেক জিপিতে। আপনাদের কাছে এখানে মিডিয়ার বন্ধুরাও আছেন, আমি অনুরোধ করছি সোনাই ডেভেলপমেন্ট ব্লকে প্রায় 6,500 ঘর কাঁচা ঘর এবং পিএমআই হাউস মিলে আছে। একটা ঘরের জন্য কোনো বেনিফিশিয়ারি যাতে কোনো কাউকে একটি টাকাও দেন না। আমি শুনেছি কোথাও কোথাও দুর্নীতি হচ্ছে, 1,000 টাকা 500 টাকা 200 টাকা দিচ্ছেন, বলছেন যে সার্ভেতে নাম কেটে যাবে, সার্ভেতে কোনো নাম কাটা হবে না। বুধবার অরুণাবন্ধ চা বাগানে করোনা টিকাকরণ শিবির পরিদর্শন করেন কাছাড় জেলার উপায়ুক্তা কীর্তি জল্লি। এদিন তার সাথে ছিলেন করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কাছাড়ে আসা অবজারভার। তারা দুজনে বাগান ম্যানেজার জয়ন্ত ব্যানার্জির সাথে কথা বলে করোনা পরিস্থিতি বিস্তারিত খবর নেন। এদিনের শিবিরে প্রায় 200 জন নাগরিকদের করোনা টিকাকরণ করা হয়। শিবির পরিচালনায় ছিলেন বাগানের স্বাস্থ্যকর্মী বাবুল কুর্মী, ANMSK পুরকাইস্ত, আশাকর্মী শঙ্করী রবিদাস প্রমুখ। এদিকে CISF এর ব্যবস্থাপনায় কুম্ভীর গ্রামে এয়ারপোর্ট LP স্কুলে করোনা টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রায় 300 জনকে করোনা টিকাকরণ প্রদান করা হয়। মধুরবন জিপির 7 নম্বর গ্রুপ মেম্বার নেকিবুল হুক চৌধুরীকে জিপি প্রেসিডেন্ট শাহের আহমেদ লস্কর ফোনযোগে হুমকি সহ গালিগালাজের করায় বুধবার শিলচর সদর থানায় এক মামলা দায়ের করেন নেকিবুল হুক চৌধুরী। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, মধুরবন জিপিতে 14 ফাইন্যান্স ও 15 ফাইন্যান্স কাজে নাম না থাকায় তারা শিলচর ব্লকে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে জিপি প্রেসিডেন্ট তাকে ফোন যোগে গালিগালাজ সহ হুমকি দেন। আমরা শিলচর সদর থানা একটা FIR করেছি, এর জন্য আমি SP স্যার এবং OC স্যারের কাছে আমি অতিসত্ত্ব দাবি জানাই যে এই কালপিটি অতিসত্ত্ব অ্যারেস্ট করাও, কারণ সে আমাদের মধ্যে কেউ হে হঠাৎ করিয়া অ্যাটাক করব এটা নিশ্চিত কেন। আমরা হে আজকে সকালেই যে চালাকি করছে একটা ওয়ার্কশপে বসে যে আমাকে একা ডেকে একটা ঘরের মধ্যে নিয়ে যাওয়ার একটা সাজেস্ট করেছিল, সেইটা আমার ভিডিও একটা অডিও মাধ্যমে এটা রেকর্ডিং আছে আমার কাছে, এটাও আমি সাবমিট করবো স্যারের কাছে। আস এর লাগিয়ে অতিসত্ত আমার সিকিউরিটির একটা বন্দোবস্ত করা হোক SP স্যারের কাছে আমার অনুরোধ, আর আমার ব্লগে যারা সদস্য আছে তারা লাগিয়ে একটা সিকিউরিটির ব্যবস্থা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু দিবসকে আত্মবলিদান দিবস হিসাবে পালন করল বিজেপি। বুধবার দলের সুনাই কার্যালয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে পূর্ব সুনাই মণ্ডল বিজেপির ব্যবস্থাপনায় প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর মুখার্জির জীবনী ও কাজকর্ম নিয়ে আলোচনা করে বক্তব্য রাখেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মণ্ডল সভাপতি ভজন সেন, কেন্দ্রের বিস্তারক অশোক পুরখাইস্ত, রামেশ্বর শর্মা, রামকৃষ্ণনাথ প্রমুখ। এদিন বিধায়ক সুনাই বিজেপির কার্যালয়ে দুটি স্ট্যান্ড ফ্যান দান করেন। মণ্ডল কমিটির পক্ষ থেকেও বিধায়ককে সংবর্ধনা প্রদান করা হয়। আমাদের প্রত্যেকটি বুথে, ভারতবর্ষের প্রত্যেকটি বুথে এই আত্মবলিদান দিবস আজ পালিত হচ্ছে, তারই অঙ্গ হিসাবে সুনাই মণ্ডলে আজকে এই অনুষ্ঠানে দলের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে আসার জন্য। আমি এখানে এসেছি, মণ্ডল ভিত্তিক যে অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠান এই মুহূর্তে চলছে আমাদের 23 জুন আত্মবলিদান দিবস। আপনারা সবাই জানি
যে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরের এই 370 ডলা বিলুপের জন্য এক দেশে যাতে দুই প্রধান দুই নিশান আর দুই নির্বিধান না থাকে তার জন্য তিনি আন্দোলন করেছিলেন। আর যখন কাশ্মীর প্রবেশ করেন বিনা পারমিটে তখন তদানীন্তন সরকার তাকে জেলে পুড়ে দিয়ে আর হত্যা করেছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস উপলক্ষে বরখলার শেডো ক্লাবে এক সভার আয়োজন করা হয়। সভায় শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয় এবং তার জীবনের বিভিন্ন কার্যকলাপের বিষয়ে আলোচনা করা হয়। সভায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উধারবনের বিধায়ক মিহিরকান্তি সোম, প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, প্রাক্তন মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, পূর্ব বরখলা জেলা পরিষদ তাপসী দাস, অমলেন্দু দাস, মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, মণ্ডল সম্পাদক অজিত দাস ও দলের বিভিন্ন পদাধিকারীগণ। আমরা বরখলা মণ্ডলেও আজকের এই দিনটি আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করেছি। কিছুক্ষণ আগে এই কার্যসূচি সম্পন্ন হয়েছে এবং 23 তারিখ থেকে আজকে থেকে 6 তারিখ অবধি আরও বিভিন্ন কার্যসূচি রয়েছে। বৃক্ষরোপণ কার্যসূচি, স্বচ্ছতা অভিযান, এবার স্বচ্ছতা অভিযানের মধ্যে থাকবে পুকুর এবং কুয়াগুলা পরিষ্কার, এই কার্যসূচি নেওয়া হয়েছে। এবং আগামী 27 তারিখে মন কি বাত অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান হবে। এইভাবে বরখলা মণ্ডলে যথারীতি কার্যসূচি চলছে, আগামী দিনেও এই কার্যসূচি জোরদারভাবে চলবে। এবং আমার দলীয় কার্যকর্তারা এবং মণ্ডলের কার্যকর্তারা যারা আছেন, পঞ্চায়েত প্রতিনিধিরা আছেন, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং এই প্রোগ্রামগুলো আমরা সঠিকভাবে করতে পেরেছি, তার জন্য আমার সমস্ত কার্যকর্তাকে আমি ধন্যবাদ জানাই। আর আজকের এই প্রোগ্রামে আমাদের উধারবন্দের মাননীয় বিধায়ক মিহিরকান্তি সোম মহোদয় প্রধান অতিথি হিসাবে আজকে এখানে উপস্থিত হয়েছেন। ব্যক্তিগত উদ্যোগে সবার সাথী এনজিও এর তত্ত্বাবধানে শিলচর 28 নম্বর ওয়ার্ডের করোনা আক্রান্ত প্রায় 9টি পরিবারের ঘর স্যানিটাইজ করা হয় এবং সূর্যকান্ত হাইস্কুলের প্রধান শিক্ষিকা নন্দিতা পালের নির্দেশে পুরো স্কুল স্যানিটাইজ করা হয়। পাশাপাশি 28 নম্বর ওয়ার্ডের অনেক রাস্তাঘাট, মন্দির এবং ক্লাবও স্যানিটাইজ করেন তারা। এই কাজের সাথে বিশেষভাবে যুক্ত ছিলেন জয়ন্ত দত্ত, দীপ্তি চক্রবর্তী, মমতা ভট্টাচার্য, প্রতিমা গোস্বামী সহ অনেকে। শিব জ্ঞানে জীব সেবা। করোনা সংক্রমণের মধ্যেই ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কয়েকজন যুবক। কখনো অন্ধ ব্যক্তিকে তার গন্তব্য পৌঁছানো, অর্থ সহ খাবার তুলে দেওয়া, তো কখনো বাঁশ বেতের ঘর বানিয়ে দিয়ে আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া। তারা হলেন শিলচর শহরের সুবীরধর, প্রলয় চক্রবর্তী, জিৎ পাল ও সুজয় দত্ত। তবে তারা প্রচারে বিশ্বাসী নয়, নিজেদের সাধ্যমতে ও সামাজিক দায়বদ্ধতার খাতিরে এই উদ্যোগ নেন তারা। বুধবার রাস্তার পাশে থাকা অসহায়দের নোংরা কাপড় বদল করে নতুন কাপড় পরিয়ে দিলেন তারা। ব্যক্তিগতভাবে আমরা এইভাবে কাজ করি, যদি কোনো এইভাবে এরকম মানুষ থাকে রাস্তার পাশে, প্রতিদিনই খাবার দিই আমরা, যদি এইভাবে থাকে কেউ আমরা তাকে যতটুকু সাহায্য করি। তারা প্রত্যেকেই সাপোর্ট করে আমাদেরকে, সুজয় আরও অনেক ভাইরা আছে, জিৎ, অনেক সময় সব ভাইরা মিলে কাজ করে যায় আমাদের সাথে। দাদা তো সবসময় সাপোর্ট করে আমাদের এই ব্যাপারে, আর আপনি তো আছেনই আমাদের সাথে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে স্বর্ণজ্যোতি ফাউন্ডেশন শিলচরের ব্যবস্থাপনায় একটি অনলাইন যোগ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দুটি গ্রুপ রয়েছে, প্রথম গ্রুপে 5 থেকে 10 বছর ও দ্বিতীয় গ্রুপে 11 থেকে 16 বছরের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দুটি ক্যাটাগরি রয়েছে, প্রথম ক্যাটাগরিতে রয়েছে বিচারকের রায় এবং পরেরটাতে রয়েছে ভিউয়ার্স চয়েস। প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট যুগ শিক্ষক বিপ্রাশিস চক্রবর্তী। বিস্তারিত তথ্য জানতে 7 8 9 6 9 6 3 9 9 3 9 1 0 1 4 7 4 1 1 9 এবং 9 7 0 6 7 0 3 6 6 3 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বুধবার শিলচর রামনগর স্থিত ISBTতে B-147BN কেন্দ্রীয় অর্ধ সামরিক বাহিনীর তরফ থেকে প্রায় 900 বৃক্ষচারা রোপণ করা হয়। এদিন CRPF বাহিনীর আধিকারিক সুরজিৎ ভৌমিকের নেতৃত্বে এক প্রতিনিধি দল ISBTতে পৌঁছে বৃক্ষরোপণ করেন। বর্তমানে বিশ্বে বৃক্ষের হার ক্রমশ হ্রাসের দরুণ প্রাকৃতিক ভারসাম্য ব্যাপক
পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। সেই বিষয়কে মাথায় রেখে এই উদ্যোগ নেন সিআরপিএফ বাহিনীর কর্মকর্তারা। এদিকে মহামৃত্যুঞ্জয় জনজাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রতি বছরের পাঁচ জুন সবুজায়ন সংগ্রামে সামিল হতে সকল জনগণের প্রতি আবেদন জানানো হয়েছে। আমারই জো ব্যাটালিয়ন হয় পিছলি দু তিন সাল সে লাগাতার ইয়ে চিজ হাম করতে যা রে আর আমারই ভারত দ্বারা সরকার দ্বারা যে প্রয়াস কিয়া যা রা যে আমারা দেশ কো পলিউশন মুক্ত বানানা হ্যায় পলিউশন মুক্ত কো কেসে বানানা হ্যায় जो हम अगर घास लगाएंगे, पेड़ लगाएंगे, ट्री लगाएंगे, प्लांटेड करेंगे, उससे ग्रीन आएगा, उससे पोल्यूशन आएगा और पोल्यूशन मुक्त हम देश बना सकते। पिछली साल भी हमारा जो सीआरपीएफ डिपार्टमेंट को लगभग 4.5 लाख पौधा लगाने का लक्ष्य दिया गया था, जो हमारी डिपार्टमेंट की तरफ से 4.5 लाख से भी ऊपर हमने लक्ष्य हमने पूरा किया था। और इस साल भी तकरीबन हमारी जो 7 कंपनियाँ हैं ए से लेकर के जी 900 पौधा लगाने का लक्ष्य दिया गया। हम कोशिश कर रहे जो 900 से भी ज़्यादा अब तक हमारी जो 147 बटालियन सीआरपीएफ जो कंपनी जो आईएसपीटी में तैनात है लगभग हमने 650 पौधा लगाने का अभी तक अभी हमने कार्य पूरा कर चुका है। और जो हमारे को 900 पौधा लगाने का जो हमको लक्ष्य दिया गया और उससे भी हम ज़्यादा लगाने का कोशिश करेंगे। हमारी बटालियन के कमांडेंट श्री अरुण कुमार मीना और जो हमारी बटालियन के जो सीनियर ऑफिसर्स हैं उनके प्रेरणा मिल रहा है, उनके मोटिवेशन मिल रहा है, जो ज़्यादा से ज़्यादा पोल्यूशन मुक्त हमने देश बनाना है। हमने ये लक्ष्य रखा है जिस इलाका में हमारी फोर्स तैनात है, जो हमारी कंपनी तैनात है, हम कोशिश कर रहे लगातार मिलकर के सब जो हम पोल्यूशन मुक्त को बनाना है। গোপন খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল ত্রিপুরার বিশালগড় পুলিশ। বুধবার বিশালগড় নিচের বাজারস্থিত উত্তম বণিকের দোকান এবং বাড়ি থেকে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে নেশা সামগ্রী, বাংলাদেশি টাকা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপাহী জেলা পুলিশ আধিকারিক কৃষ্ণেন্দু চক্রবর্তী জানান, গোপন সূত্রের ভিত্তিতে বিশালগড় থানার ইনচার্জ বিজয় দাসের নেতৃত্বে বিশালগড় নিচের বাজারের উত্তম বণিকের দোকানে তল্লাশি চালিয়ে 200 বোতলের অধিক নিষিদ্ধ কফ সিরাপ, 2500 এসপি ট্যাবলেট, নগদ 3,05,000 বাংলাদেশি টাকা, 62,000 ভারতীয় টাকা, 2টি মোবাইল ফোন এবং প্রায় 3,50,000 টাকার সোনার অলংকার উদ্ধার করে। আটক করা হয় উত্তম বণিক ও সুজিত সাহা নামে দুই নেশা কারবারিকে। দেবাশিস সাহার নেতৃত্বে থানার যারা অফিসার এবং ম্যান যারা আছেন ওইখানে রেড করেন ওই নিচের বাজারে উত্তম বণিক নামে একজন যারা এসবের কারবার করেন ওর দোকানে রেড করা হয় এবং রেড করে এখান থেকে আমরা অনেক কিছু উদ্ধার করতে সমর্থ হয়ে গেছি। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, ওই উত্তম বণিক এবং ওর দোকানেরই মানে ওর দোকানের মধ্যেই পাওয়া গেছে সুজিত সাহা। আমরা প্রায় এখন পর্যন্ত স্কাফ পেয়েছি প্রায় 200 বোতলের বেশি স্কাফ, এসপি মানে স্পাসমোড প্রক্সিবন ট্যাবলেটস এগুলো পাওয়া গেছে 2500। আমরা বাংলাদেশি কারেন্সি পেয়েছি মোর দ্যান 3,05,000, ইন্ডিয়ান কারেন্সি পেয়েছি প্রায় 62,000 টাকার উপরে। এছাড়াও বেশ কিছু অর্নামেন্টস, গোল্ড অর্নামেন্টস এখান থেকে উদ্ধার হয়েছে যেটার বাজার মূল্য হবে প্রায় 3,50,000। লোয়ার পোয়া ব্লকের বাজারে ছড়া জিপিতে কোভিড টিকাকরণ কেন্দ্রে চরম অব্যবস্থা নিয়ে অবশেষে মুখ খুললেন স্থানীয় ভুক্তভোগীরা। রাজ্য সরকারের নির্দেশক করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় অতিমারি কোভিড প্রতিরোধে গত 21 জুন থেকে 30 জুন পর্যন্ত পাথারকান্দের 20টি জিপিতে একটি করে টিকা প্রদান কেন্দ্র খোলা হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন 150 করে করোনা টিকা প্রদান করা চলছে। আর এসব টিকা নিতে এসে অনেকে চরম সমস্যার মুখে পড়ার খবর বেরিয়ে আসছে। তাদের অনেকে পুরো দিন লাইন ধরে পড়ে ব্যর্থ মনোরথে বাড়ি ফিরতে হচ্ছে বলে অভিযোগ, কেননা 150 ভ্যাকসিনের ডোজের বিপরীতে ভিড় জমাচ্ছেন 400 থেকে 450 মানুষ। অনেকে আবার গোপনে একাংশ কর্মীদের ম্যানেজ করে তাদের কাজ সেরে নিচ্ছেন, আবার উক্ত কেন্দ্রের নিয়ম ভঙ্গ করে আগাম কুপন দিয়েও দেওয়াতে জটলার সৃষ্টি হয়েছে। এতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন মহিলারাও।
তারা মুক্তিনিধিনি দেন ব্যাকছিল বাতো খাইলাম না সকালে সচ্চতে দুর্নীতির আত্মঘরের পরিণত হয়েছে কংগ্রেস শাসিত একটি পঞ্চায়েত। বাধ্য হয়ে একগুচ্ছ অভিযোগে সোচ্চার স্থানীয় জনগণ। রেগার টাকা সহ করোনা আক্রান্তদের সাহায্যার্থে অর্থ আত্মসাতের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সচিব, জিআরএস প্রধান ও মেম্বারের বিরুদ্ধে হুঙ্কার বৃহত্তর আন্দোলনের। ঘটনা উত্তরের কদমতলা ব্লকের তারকপুরে গ্রাম পঞ্চায়েতে। ঘটনার বিবরণে জানা যায়, উত্তর জেলার কদমতলা ব্লকের তারকপুর পঞ্চায়েতটি কংগ্রেস দলের পরিচালিত। আর তারকপুর পঞ্চায়েত বিগত 2020 থেকে 2021 অর্থ বছরে এবং চলতি 2021 থেকে 2022 অর্থ বছরে রেগার কাজে ব্যাপক অনিয়ম ঘটেছে, সেই সঙ্গে শ্রমিকদের মজুরি আত্মসাতের অভিযোগ উত্থাপিত হয়েছে। তাছাড়া চলতি বছরের করোনা ভাইরাসে আক্রান্তদের সাহায্যার্থে সরকার থেকে যে অর্থরাশি তারকপুর গ্রাম পঞ্চায়েতে মঞ্জুর হয়েছে তাও গিলে খাবার মতো অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের। শ্রমিকদের অভিযোগ পঞ্চায়েত সচিব পল্লব চক্রবর্তী ও জিআরএস শেখর দাসরা, স্থানীয় প্রধান দীপালী পাল এবং 5 নম্বর ওয়ার্ডের মেম্বার অমিত দেকে সঙ্গে নিয়ে পাহাড় সমান দুর্নীতি গড়ে তুলেছে। শ্রমিকদের ন্যায্য রেগার শ্রমিক দিবস থেকে শুরু করে করোনা আক্রান্তের সাহায্যের টাকা গিলে খাচ্ছেন সচিব, জিআরএস ও প্রধান মেম্বার করোনা আক্রান্তদের বাড়িতে সাবান, স্যানিটাইজার, মাস্ক সহ নানা সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়ানোর জন্য রাজ্য সরকার যে অর্থরাশি প্রতিটি পঞ্চায়েতে দিয়েছে তা বিন্দুমাত্র তারকপুর গ্রাম পঞ্চায়েতে খরচ করা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। শ্রমিক এই শ্রমিকরা মাত্র 5 দিন পুরিয়া কাজের এন্ট্রি, 951 মেডিকেল যেখানে কাজ, এখানে 350 দিনের কাজ শেষ, কিন্তু বাকি সব টাকা গোটালা। এই গোটালার লেগে আমরা আজকে পঞ্চায়েতে আইসি। আরেকটা হইলো কোভিড 19 এর লাগিয়া 59,000 টাকা পঞ্চায়েতে পিডিএফ ফান্ডে জমা আছে, কিন্তু এখান থেকে একটা টাকাও খরচ করা হয়েছে না। কিন্তু গ্রামের মধ্যে অনেক পজিটিভ লোক আছে বা কোয়ারেন্টাইনের লোক আছে, এখানে খরচ করা যাইতে পারত, কিন্তু এখানে একটা বাংলা সাবানও ব্যবহার করা হয়েছে না, এখানে স্যানিটাইজারের কোনো ব্যবস্থা হয়েছে না। এই সব গুডালার লাগিয়ে আমরা আজকে আইসি পঞ্চায়েত। মূলত কতটা কাজের এরকম গুডালা হয়েছে? আজকে আমরা 5 নম্বর ওয়ার্ডে 2টা কাজে পাইছি, দেবাশিস দেব এবং প্রিয়তোষ পাল। 1 নম্বর ওয়ার্ডে একটা মহাদেব বাড়ির মাটি কাটা 83,000 টাকার কাজ, কিন্তু এখানে কোনো হিসাব পাইছি না। এখানে আপনারা পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে যে আইলেন, তারা কি আপনাকে বুঝ দিল? তারা চয়ন একটা বুঝ দিয়া দিছে, আমরা ফার্দার ডেট দিব। করোনার লাগে আজকে আমরা বেশি লোক জমায়েত হয়েছি না, কিন্তু আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে যাইতে বাধ্য হইব যদি আমরা কোনো সুরাহা না পাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 118তম আত্মবলিদান দিবস পালিত, রয়েছে স্মৃতিচারণ সভা। শিলচরে সাংবাদিকদের কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ, 176 জনকে টিকা প্রদান। সোনাইয়ে 2টি জল প্রকল্প কাজের সূচনা, শিলান্যাস বিধায়কের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।